ধন্যবাদ। আমি মুক্তিযোদ্ধা পরিবারবর্গের এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান। আমার নাম জসীমউদ্দিন চৌধুরী। আমার পিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং দক্ষিণ পূর্ব অঞ্চলীয় জোনের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা চলাকালীন তিনি দক্ষিণ পূর্ব অঞ্চলীয় জোনের চেয়ারম্যান ছিলেন। আমরা আজকে এমন একটি ব্যক্তির বাসভবনে আমাদের আগামী বিজয় দিবসকে এবং পার্শ্ববর্তী এলাকায় 25শে মার্চ গণহত্যার যেই সংগঠিত হয়েছিল তা নিয়ে আগামী দিনের 1 তারিখে ডিসেম্বরের প্রথম প্রহরে আমাদের যেই সমাবেশ হবে তা নিয়ে এখানে আমাদের কর্মী সমাবেশ হচ্ছে, যে একসময় প্যানেল মেয়র এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের এবং মুক্তিযোদ্ধার চেতনার যে ধারক বাহক এই যে আবুল মিয়া, উনি একসময় প্যানেল মেয়র ছিলেন, তার বাসভবনে আমাদের এই সমাবেশ আমাদের যে কর্মসূচি এখানে হচ্ছে। তো দুঃখের বিষয়, আগামীতে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করব, জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কিন্তু 1971 সালের 25শে মার্চ রাতে এখানে যে গণহত্যা হয়েছিল নাথপাড়ায় মধ্যমহালিশর 11 নম্বর ওয়ার্ডে, এখনও পর্যন্ত সেখানে 33 জন শহীদ পরিবারের বিভিন্ন ইতিহাসের বইতে, পত্র পত্রিকায় 47 বছর পরও তারা এখনও শহীদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং তাদের শহীদ পরিবার হিসাবে এখনও পর্যন্ত কোনো নিবন্ধন করা হয়নি। তার জন্য আমি বর্তমান সরকার, যেহেতু মুক্তিযোদ্ধার সপক্ষের সরকার, বাংলাদেশের সকল শহীদের প্রতি তাদের শ্রদ্ধা আছে বর্তমান সরকারের, আমি বলবো তাদেরকে অচিরেই এই শহীদ পরিবারের মধ্যে এবং শহীদের তালিকায় তাদেরকে নিবন্ধন করা হোক এবং তাদেরকে শহীদের পরিবারের মর্যাদা দেওয়া হোক। ইতিমধ্যে আমরা মুক্তিযোদ্ধা পরিবার দাবি করেছিলাম যে মুক্তিযোদ্ধারা মারা গেলে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, অথচ বাংলাদেশে যারা 30 লক্ষ শহীদ ছিল সেই 30 লক্ষ যুদ্ধের মধ্যে যারা সামনে সামনে ফ্রন্ট ফাইট করতে মারা গিয়েছিলেন তাদের যে শহীদ জননীগুলি এখনও বেঁচে আছে বাংলাদেশে হয়তো 10-20 জনের উপর আর তেমন নাই। আমরা আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সেটা আমাদেরকে যে দাবিটা মেনে নিয়েছেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারবর্গের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন থেকে বাংলাদেশে যেখানে শহীদ জননী মারা যাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই সমাহিত করা হবে, আমি সেটা আমাদের মুক্তিযোদ্ধা পরিবারবর্গের একটা কৃতিত্ব, তারা আন্দোলনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করেছে। আমরা আগামী 1 তারিখ শহীদের স্মৃতির উদ্দেশ্যে এই বদ্ধভূমি সংলগ্নে আমরা মুক্তিযোদ্ধা এবং জনতার সমাবেশ হবে, তাই চট্টগ্রামের আপামর জনসাধারণকে বলবো, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সকলকে সবকে বলবো আমাদের এই সমাবেশকে উপস্থিত হয়ে আগামী দিনে মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সকল কর্মকাণ্ডাকে ত্বরান্বিত করার জন্য ধন্যবাদ। এখানে আমাদের অনেকেই উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা থানা কমিটি এবং নগর কমিটির আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদেরকে এই ধন্যবাদ জানাবো যে আগামী মিটিংয়ে আমাদের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য, এবং আবারই বলছি যে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় এবং 25শে মার্চ রাত্রে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং শহীদ জননীকে শহীদের রক্ত দিয়ে স্নান করিয়েছিল, রক্ত দিয়ে তাকে গোসল করিয়েছিল, এই বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর কোনো জায়গায় হয় নাই, তাদেরকে আবার ওই শহীদের পরিবারের মর্যাদা দেওয়ার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধা পরিবারবর্গের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহ রহমান রহিম। ধন্যবাদ মুক্তিযোদ্ধার পরিবার সন্তানেরা, পরিবারবর্গের সন্তানেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এটা আলহাজ আবুল মিয়ার বাড়ি, যিনি স্বাধীনতার মেসেজ বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা করেছিলেন চট্টগ্রামে, আলহাজ জহুর আহমদ চৌধুরীর সাবেক মন্ত্রী, ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এমআরজিসির সাথে ঘনিষ্ঠ সহচর ছিলেন আলহাজ আবুল মিয়া, হালিশহর বাড়ি।
উনিও মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু ডাকে 7ই মার্চে যার যা কিছু আছে তা নিয়ে শত্রুদের ঝাঁপায় পড়ে দেশকে মুক্ত করতে হবে, এই হিসাবে উনিও এই এলাকার মানুষকে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ট্রেনিং দিয়েছিলেন। এখানে 25ই মার্চ হালিশহর তৎকালীন ইপিআর ক্যাম্প, পরবর্তীতে বিডিআর, এখন বিজিপি, এই হালিশহরে অবস্থিত। 25ই মার্চ কালো রাত্রিতে ঢাকা যখন পিলখানায় আক্রমণ হয়েছিল, তদ্রুপ হালিশহরও আমাদের বাঙালিদের মেসেজটা বাঙালিদের থাকাতে পাঞ্জাবিদের হাত থেকে রক্ষা পেয়েছে। ওই দিনে বাঙালিরা হানাদার বাহিনীর সৈন্যদের সাথে মোকাবিলা করে এই হালিশহর থেকে শুরু হয়েছিল। তো আজকে আপনারা এখানে এসেছেন, মুক্তিযোদ্ধার পরিবারবর্গের প্রতি আমি আন্তরিক সহানুভূতি জানাই এবং সমমানুভূতি জানাই, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। বিশেষ করে আপনাদের দাবিটা দেরিতে হলো অত্যন্ত সমভোজিকে, যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার বর্তমান অধিষ্ঠিত বঙ্গবন্ধুর কন্যা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরপর 4 বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতা আছে বিধায় আজকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, তার মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার তাদের কেন অবহেলিত থাকবে, তাদেরও যাতে যথাযথ সম্মান পায়। আপনারা সেই উদ্যোগ গ্রহণ করেছেন, নেত্রীর সাথে আপনারা দেখা করেছেন, নেত্রী আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাযথ মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মান দিবেন এবং মূল্যায়ন করবেন। এই উদ্যোগকে আমরা সকলে আনন্দিত এবং স্বাগত জানাই। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই উদ্যোগ আমিও আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি এই এলাকা থেকে পরপর 3 বার কাউন্সিলর প্যানেল মেয়র 1 এবং পরপর 4 বার ভারপ্রাপ্ত মেয়র দায়িত্বকালে গতবারও সর্বোচ্চ 15-3 মাস থেকে আজমন আসির ভাইকে আমার দায়িত্ব বুঝে দিয়ে এসেছি। এখনও আমি মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। আমরা রাজনৈতিক সচেতন, আমরা সামাজিক সচেতনতা আছে বিধায় রাজনীতি করি, মানুষের সম্মানের জন্য, মানুষের কাজের জন্য, মানুষের উপকারের জন্য আমরা রাজনীতি করি। সুতরাং আলহাজ জোরামত চৌধুরী সাহেব একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের চলাকালীন সময় উনি পূর্বাঞ্চলের চেয়ারম্যানের দায়িত্ব আছিলেন এবং দেশ স্বাধীনতার পরও উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় অত্যন্ত ঘনিষ্ঠতার সহিত, নিষ্ঠাতার সহিত, সততার সহিত দায়িত্ব পালন করে গিয়েছেন বিধায় আজকে ওনাদের পথ অনুসরণ করে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্তমান আমি ত্রাণ ও সমাজ কল্যাণের দায়িত্ব আছি। এই হিসেবে আমি আমার ওয়ার্ডও আমি দীর্ঘ 24 বছর সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি, এখন মহানগরের ত্রাণ ও সমাজ কল্যাণ দায়িত্ব পালন করছি। দোয়া করবেন সকলের জন্য যাতে এই বঙ্গবন্ধু যেটা স্বপ্ন দেখেছিলেন, জাতির জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েম করবে, দেশে স্বাবলম্বী হবে, আজকে তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব পেয়েছেন, জনগণে ভোট দিয়ে ওনাকে দায়িত্ব দিয়েছে যে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি সহযোগিতা করি, ইনশাআল্লাহ আপনাদের যে উদ্যোগ, আপনাদের যে দাবি, মুক্তিযুদ্ধের পরিবারবর্গকে সম্মান দেওয়ার জন্য যথাযথ, এটা অবশ্যই অবশ্যই নেত্রী এটা সম্মান রক্ষা করবেন, এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।